আজকের ভিডিওতে ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে ভূগোল বইয়ের মধ্যে একটি ভূগোল বই অর্থাৎ সমরেন্দ্রনাথ মোদকের লেখা এবং বিবি কুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসেন্স এই পাবলিকেশনের বইটির রিভিউ দেবো কেমন বইটি বলবো বইটির দাম কত বলবো তোমরা কেন কিনবে বা কি কী ভালো আছে বা কোনগুলো তোমরা দেখবে ভালো করে সেগুলো সব বলে দেবো আজকের এই ভিডিওতে দেখতে থাকো প্রথমে এই বইটি পুরোটা দেখায় এই যে এরকম করে ফ্রন্ট পেজ এটা হ্যাঁ এই যে এটা হলো ফ্রন্ট পেজ আর ব্যাক সাইডটাও একটু দেখিয়ে দিই এরও সুন্দরবনের ছবি দেওয়া রয়েছে মানে ম্যানগ্রোভ বর্ণের ছবি দেওয়া রয়েছে এইটা হ্যাঁ এবার দামটা কত দেখিয়ে দিই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দাম এ দেখো দুশো পঞ্চাশ টাকা দাম হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা দাম বইটি এবার দেখা যাক বইটি আছে এখানে তোমাদের সূচিপত্র দেওয়া রয়েছে যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে দেখো এই যে সূচিপত্র রয়েছে এইবার আলোচনার দিকে আসি যে কি কি এই বইটিতে ভালো রয়েছে কেন তোমরা এই বইটি কিনবে বা কিনবে না আচ্ছা সবার প্রথম বিষয় বইয়ের লেখাগুলো বেশ বড় বড় করেই আছে তাই দেখতে কোনো অসুবিধা হবে না এটা হলো প্রথম কথা এবার যদি বলি যে বইটা খুবই কালারফুল এখানে দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ ছবিগুলো দেওয়া রয়েছে হ্যাঁ গ্রস্ত উপত্যকা রয়েছে এটা আসলে দেখতে কেমন হয় মানে ইন রিয়েল আমরা যদি যাই দেখতে কেমন হবে আর এটা ছবি আকারে যদি আঁকা হয় গ্রাফিক্যালি সেটা কেমন দেখতে হয় সেই রকম থাকবে একটা পেজেই অনেকগুলো বিষয় রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সব হোস্ট স্তূপ পর্বত না হলেও সব স্তূপ পর্বত হোস্ট হয় হ্যাঁ কেন এই উত্তরটা এখানে দেওয়া আছে তাহলে বুঝতেই পারছো দু নম্বর বা তিন নম্বরের প্রশ্নগুলো এরকম বক্স করে করে অনেকগুলোই দেওয়া থাকবে মেন বিষয়গুলো তো একটা লেখা আছেই দেখো কিন্তু যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা পরীক্ষা বেশি সেগুলোও কিন্তু বক্স আকারে দেওয়া আছে তাছাড়া এই দেখো পার্থক্যগুলো কিন্তু অনেক দেওয়া আছে এই দিকে একটা পৃষ্ঠায় একটা দেওয়া রয়েছে এই দিকে একটা পৃষ্ঠায় দেওয়া রয়েছে এই বিষয়গুলো রয়েছে যে পার্থক্য খুব ভালো করে দেওয়া আছে এই যে দেখো লেখা কিন্তু বেশ বর্ণনামূলকভাবে দেওয়া আছে প্রত্যেকটি অধ্যায় এবার বলি প্রত্যেক অধ্যায়ের শেষে প্রশ্ন দেওয়া আছে যে ওই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে দাঁড়াও একটা অধ্যায়ের বের করি এই যে এই যে একটা অধ্যায়ের শেষের এই প্রশ্ন রয়েছে এক্ষেত্রে একটা বলি যে সব অধ্যায়গুলো থেকে কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন আসবে না শুধুমাত্র প্রথম যে ইউনিট আছে প্রথমে যে কটা ইউনিট আছে এই যে দেখো এই যে ইউনিটগুলো রয়েছে উপবিষয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইউনিট এই চারটি অধ্যায় থেকে শুধুমাত্র মিলিতভাবে একটা মাত্র পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে আর এর পরেরগুলো থেকে এই যে এই অংশ বা এই অংশ থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না পুরো সিলেবাস থেকে তিন এবং দু নম্বরের প্রশ্ন আর শুধু প্রথম যে চারটি ইউনিট রয়েছে এই চারটে অধ্যায় থেকেই পাঁচ নম্বরের মাত্র একটি প্রশ্ন পরীক্ষায় আসবে আচ্ছা তাহলে যেটা দেখালাম একদম শেষে দেখাই যদি তাহলে আরও এই দেখো একটা অধ্যায় আছে এখানে অধ্যায়ের নাম অতি নব্য স্তরের কার্যাবলী চতুর্থ ইউনিট একদম শেষের দিকে আছে এই অধ্যায়টি যেখানে শেষ হচ্ছে সেখানে এই দেখো প্রশ্ন রয়েছে এখানে যেমন বললাম দু নম্বরের প্রশ্ন থাকবে এবং তিন নম্বরের পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু নেই এরপর একটা অধ্যায় আছে এখানে একটা ম্যাপ পাওয়া গেছে দেখো ম্যাপগুলোও কিন্তু বেশ ভালোভাবে দেওয়া আছে বেশ ভালোভাবে দেওয়া আছে ম্যাপগুলো এই দেখো তারপরে ওই যেমন বলছিলাম যে কোনো একটি বিষয় তোমরা জানো এই যে লু আধি তোমরা আগে পড়েছ লু কি আধি কি কালবৈশাখী কী আম্রবৃষ্টি কি আশ্বিনের ঝড় কি এই প্রত্যেকটি বিষয় কোনো একটা জায় সিলেবাসে যেগুলো রয়েছে সেই জায়গা থেকে কোন বিষয়গুলো পরীক্ষায় বেশি আসতে পারে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে একটানা না দেওয়া হলো মানে যেটাই পরীক্ষা আসুক না কেন এই বইটা থাকলে কিন্তু তোমার অসুবিধে হবে না হ্যাঁ এই যে এই দেখো বিশ্ব ঐতিহ্যমণ্ডিত পর্যটন কেন্দ্রগুলো ভারতের কোথায় কোথায় আছে এইভাবে দেওয়া আছে পিকচার করে যাতে তোমাদের মনে থাকে হুম এই দা আচ্ছা এই বই আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা সব সবসময় দেখে থাকি আমি সেটা হলো খুব সিলেবাস অনুযায়ী মানে সিলেবাস অনুযায়ী সমস্ত ডিটেলস হিসেবে লেখা থাকে অনেক বেশিও লেখা থাকে বইটিতে কিন্তু সিলেবাসটা খুব ভালো করে খেয়াল করা হয় এই বললাম সব ভালো দিকগুলো এই যে ম্যাপ সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ এবার কিছু অন্য কথা বলি সেটা হলো এই দেখো এখানে এবার মনে হয় এইবার কালার সিলেকশানে একটু যেন কেমন একটু খুব হাইলাইটেড নেই পার্থক্যের কালারটা মনে হচ্ছে যেন খুব ফুটে উঠছে না এটা একটা দেখতে পেয়েছি তাছাড়া আর একটা বিষয় হলো অন্য বইগুলো থেকে এই বই কিন্তু অনেক বেশি ইনফরমেশান থাকে কিন্তু একটু ভাষাটা আমার যেন মনে হয় কঠিন এই দুটো জিনিস আমি তোমাদের বলে দিলাম বাকি কিন্তু সব ঠিক আছে এখন কালার কেমন আছে সেটা কোনো ব্যাপার না পড়তে গিয়ে সেটা কোনো সমস্যা হয় না একটু ভাষাটা অন্য বইয়ের থেকে একটু সামান্য কঠিন হ্যাঁ আর কিছু না এই থাকলো তাহলে পুরো বইয়ে বিভিন্ন পেজ দেখালাম সমস্ত বিষয় ভালো বইটিতে তাহলে আশা করি বইটি কেমন বুঝতে পেরেছো আর এই ভিডিও থেকে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করো তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি